তো আমি এখানে চুলায় দেখুন ডাল ভুনা বসিয়ে দিছি, তো আমি একবারে হাতে মেখে বসিয়ে দিছি। তো আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে একবারে তেল দিয়ে একবারে মেখে বসাইয়ে দিছি। তো এমদিকে আমি আবার রান্নাটা তৈরি করব, মানে বাকি কাজগুলো করব, ডালটা হতে হতে বুনা। আর এইভাবে ডাল বুনা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমি আজকে যা যা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন ভিডিও দিতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে, তো দেখে আজকে আবার ভাবলাম একটা ভিডিও তৈরি করে। তো এখানে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তো পটল ভাজি করব। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো পটল ভাজিটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বাবু আমার বেবি পটল ভাজি, বেগুন ভাজি ওর অনেক পছন্দ। তো আমি পটলটা কাটা হয়ে গেছে, এখন একটা বেগুন নিয়ে নিচ্ছি ভাজি করার জন্য, তো বেগুনটাকেও কেটে নিচ্ছি। তো এভাবে বড় করে বেগুন ভাজলে আমার কাছে মনে হয় কি বেগুনগুলো ভেঙে যায়, এই জন্য আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। তো এখন পেস্ট কেটে নিচ্ছি, পেস্টটাকে ভর্তার জন্য আমি কেটে মানে পরিষ্কার করে এখন কুচিয়ে নিচ্ছি। তো আমার পটল কাটা হয়ে গেছে, বেগুন কাটা হয়ে গেছে, এখন ভাবলাম একটু মিষ্টি কুমড়ো ভাজি করি। তো বললো যে মিষ্টি কুমড়ো ভাজি করো, তো মিষ্টি কুমড়োটাও একদম দেখুন পাকা মিষ্টি কুমড়ো অনেক। তো এই জন্য মিষ্টি কুমড়ো একটু সাইড থেকে কেটে এর জন্য ভাজি করার জন্য নেব চাক চাক করে। আর বিসিগুলো কিন্তু আমি ফালাবো না, বিসিগুলো কিন্তু ভর্তা করব পটলের খোসা মিক্স করে। আপনারা অবশ্য করে দেখতে পারেন, অনেক ভালো লাগে ভর্তাটা কিন্তু। আমাদের বাসার তো সবাই পছন্দ করে মিষ্টি কুমড়ের বিচি আর পটলের খোসা মিক্স করে ভর্তা করতে। তো আজ শুধু ভাজা পোড়া হবে, মানে ডাল রান্না করলে ডালের সাথে ভাজা পোড়াটাই অনেক বেশি ভালো লাগে। আপনারা কীভাবে পছন্দ করেন অবশ্যই বলুন। তো এখন আমি একটু মোটা মোটা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর বাটি নিচ্ছি এই জন্য যে বাটির মধ্যে আমি এগুলো নেব, কারণ এই খোসাগুলো আমি আসলে গরুর জন্য রাখবো, গরুকে দেবো এই জন্য মানে ফালাবো না। তার এদিকে মানে বাবু আয়েশা বারবার আমাকে চুলে মানে টান দিচ্ছে, দুষ্টামি করতেছে, তোর জন্য বারবার আসতেছে। তো এখন ওই দেখেন আয়েশা আবার আমাকে একটু খোঁচা দেবে, কিন্তু না এবার খোঁচা না দিয়ে বেগুনের সাথে দুষ্টামি করতেছে। তো আমি ওকে দেখি নাই, না দেখি ওরে খুঁজতেছি দে ও কোথায় গেলো, পরে দেখতেছি দে এই পাশে দুষ্টামি করতেছে, বেগুন নিয়ে পালাচ্ছে। তো নিলাম ওই যে দেখুন এরকম দুষ্টামি করে। তো এদিকে দেখুন আমি এইভাবে মানে মিষ্টি কুমড়োগুলোকে মানে সাইজ করে নিছি এইভাবে। আর এইভাবে গেছে দিলে কী হয়, এর মধ্যে ময় মশলাগুলো যায় আর তাড়াতাড়িও মানে সিদ্ধ হয়, খেতে কিন্তু ভালো লাগে ভিতরে। তা আমি এইভাবে গেজে দিই, তো ছোটো ছোটো করে। তো এখন ভাবলাম যে তো মিষ্টি কুমড়োটা কাটা হয়ে গেছে, এখন বলতেছিল যে একটু মানে চিংড়ি মাছ দিয়ে যদি মিষ্টি কুমড়োটা ভাজি করতো তাহলে ভালো লাগতো। তো সেজন্য আমি মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি, ওইভাবেই কেটে নিচ্ছি যেন ভাজা হয়ে যায়। তো এদিক দিয়ে আমার কাটা কুটা সব হয়ে গেছে, ধুয়ে দেয় আমি গুছিয়ে রেখে আসলাম। আর এদিকে দেখলাম ডালের কী অবস্থা, তো ডালটাও আমার হয়ে গেছে। তো এখন আমি ডালটা নামিয়ে ফেলবো, আর এদিকে দেখুন সব হলুদ লবণ মেখে নিচ্ছি, আর সাথে আমি একটু চটপটির মশলাটা দিয়েছি ভাজির মধ্যে। আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, চাইলে একটু মরিচের গুঁড়ো দিতে পারেন। তো দিয়ে মেখে নিলাম ভালোভাবে। তো এখন আমি চুলার মধ্যে এই যে কড়াই বসাই দিয়েছি, কড়াইয়ের মধ্যে আর একটু ডোবা তেলে ভাজি করলে কিন্তু ভাজিটা অনেক ভালো হয়, বিশেষ বেগুন ভাজি, এই জন্য আমি একটু তেলটা বেশি করে দিলাম। তো দিয়ে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো আমি আগে ভেজে নেব আর একটু লাল লাল করে ভাজি করবো, আর বেগুন ভাজিটা যদি লাল লাল করে ভাজা হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বেগুন ভাজিগুলো দেখুন একটা পাশ কিন্তু হয়ে গেছে, এখন আমি আরেকটা পাশ করে দিচ্ছি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ভিডিওগুলো দেখবেন। তো বেগুন ভাজিগুলো হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজিগুলো উঠিয়ে নেব, আর চুলার জালটাও একটু আমি কমিয়ে দেব, না হয় বেগুনগুলো পুড়িয়ে যাবে। তো একদম লাল লাল করে আমি ভাজি করছি বেগুনটা। এইভাবে বেগুন ভাজি করলে কিন্তু গরম ভাত দিয়ে কিন্তু কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর আমাদের বাসার সবাই তো বেগুন ভাজি অনেক প্রিয় সবার।
তো আমি একটা একটা করে দেখে একটা একটা করে উঠাচ্ছি না, একসাথে উঠাতে গেলে দেখা গেছে বেগুন ভাজির মধ্যে তেল থাকবে, এই জন্য ছেঁকে ছেঁকে আমি উঠাচ্ছি যেন এর মধ্যে তেল আর না থাকে। তো এখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি, দেখুন একটা একটা করে পটলগুলো, এখন পটলগুলো ভেজে নেব একদম লাল লাল করে। তো পটলটা আমাদের বাসায় বেশি ভাজিয়ে চলে, মাছ দিয়ে কমে রান্না করা হয়, কারণ আর রান্না করলে তরকারিটা ওইভাবে খাওয়া হয় না, কিন্তু ভাজি করলে দেখা যায় এক নিমিষে মানে ভাজিগুলো শেষ হয়ে যায়। বাবু তো দেখা গেছে ভাজি করার পর বাটিতে দিলে নিমনি খেয়ে ফেলে। তো পটল ভাজিগুলো আমি এক সেট করে এর মধ্যে মিষ্টি কুমড়োর ভাজিগুলো দিচ্ছি, তাহলে দেখা গেছে পটলের মধ্যে যে অতিরিক্ত তেলটা থাকবে ওটা ছেঁকে যাবে। তো আমি এভাবেই করি, আপনারা কীভাবে করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলো উঠে এনেছি, আর এদিকে দেখুন মিষ্টি কুমড়োগুলো একটা সেট ভাজা হয়ে গেছে, এখন অন্য সেটটা আমি দিছি। তো আমি ঢেকে দিছি, তো এর মধ্যে কিন্তু আমি কোনো চিনি দিই নাই, মিষ্টি কুমড়োটা অনেক মিষ্টি ছিল। আর এই বেগুনটাকে দেখুন আমি এভাবে মানে ফালি করে ভিতরে কিন্তু সব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ভেজে ভাজে মানে একটু পোড়া পোড়া করে বেগুনটাকে ভাজি করে না। আর এভাবে বেগুন ভর্তা খেলে করলে কিন্তু অনেক বেশি মজা হয়, আপনারাও করবেন। তা আমার কাছে গোটা রসুন ছিল না, এই জন্য আমি বাটা রসুনটাই নিয়ে নিছি। আর এই যে বেগুনটা দেখুন কীভাবে ছেঁকে নিচ্ছি আমি তেল থেকে, আর ভিতরটা দেখুন কীভাবে সিদ্ধ হয়ে গেছে, আর উপরটা দেখুন একদম পোড়া পোড়া হয়ে গেছে। তো আমি উপরে খোসাগুলো ফেলে দেবো, আর এই জায়গায় কালো জিরা পোড়ন আর সাদা জিরা দিয়ে দিছি। তো এখন আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু ভাজা করে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি মিষ্টি কুমড়ো, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, যেহেতু চিংড়ি দিন। আর এখানে এই যে চিংড়ি মাছগুলো আমি একদম আদা আর রসুন বাটা মিক্স করে একবারে দিয়ে দিলাম, এখন ভালোভাবে মশলাটা আমি একদম মিক্স করে নেবো। তো দেখুন এর মধ্যে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আর একটু ভাজা ভাজা হলে এর মধ্যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। তো আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করবো না, তো সাথে একটু বেগুনের যে ইয়ে ছিল ওটাও আমি কেটে দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে ডেকে আমি রান্না করব, এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। তো এখন দেখুন প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম, উঠে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তো এখনও মিষ্টি কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয় নাই। তো এখন দেখতেছি যে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, তো এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। তো এদিকে ভাবলাম মিষ্টি কুমড়োটা আর একটু সিদ্ধ হোক, আর এদিকে আমি ভর্তাটা করে দেবো। এখানে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ 6-7টা আমি তেলে নিয়েছিলাম, এখন ভালোভাবে লবণ দিয়ে মেখে নিচ্ছি, পেস্টটাকে একদম নরম করে নিচ্ছি। আর এখন এই যে একবারে ভেঙে নিয়ে আমি এর মধ্যে ভালোভাবে, তো বেগুনটা না গরম ছিল, তো এই জন্য আমি বেগুনটাকে মানে একটু আপনারা অবশ্যই ঠান্ডা হওয়ার পর বেগুনটা ইয়ে করবেন। তো আমার আসলে খাওয়ার জন্য অনেক বেশি তাড়া দিচ্ছিলো, মানে বাসায় সবাই খাবে, তো এখন আমি যে বেগুনটাও পেস্টটাও দিয়ে দেয় এখন দিয়ে মানে গরমের জন্য আমি মাখতে পারতেছি না, তারপরেও মাখতেছি। তো আর এর মধ্যে যে বেগুন যে পোড়া পোড়া খোসাটা ওটা আমি ফেলে দেবো মাখার সাথে উঠে, কারণ ওটা যদি এর মধ্যে থাকে কিন্তু ভালো লাগবে না। তো আমি সবগুলো দেখুন বেছে বেছে একদম যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন। তো এইভাবে ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, তার ভর্তা ভাত হলে তো কথাই নাই। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে, আসলে ভর্তাগুলো কিন্তু দারুণ হয়েছে খেতে, বেগুন ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে, ভাজিগুলো ডালটাও অনেক বেশি মজা হয়েছে। এদিকে দেখি মিষ্টি কুমড়োটাও হয়ে গেছে আমার, এখন আমি মিষ্টি কুমড়োটা নামিয়ে নেব। তো আমি এর মধ্যে একটু পরিমাণে জলও দিই, শুধু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মানে ভাজিটা করেছি, তো আপনারাও এইভাবে করবেন। তো এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োটা, আমি স্বয়ং রান্না করার পর সবসময় বাটিতে ঢেলে নিই, মানে কড়ার মধ্যে আর রাখি না, ঢেলে একবারে কড়াই ধুয়ে ফেলি। তো এখন একটু চুলায় রাখলাম, চুলাটাও বন্ধ করে থাক, তো এর মধ্যে আমি কড়াইটা ধুয়ে আবার, তো আমি এখন রান্না খাবার পরিবেশন করলাম সবার জন্য বাসার। তো দেখুন কী কী রান্না, ডাল ভুনা, মিষ্টি কুমড়ো ভাজি, পটল ভাজি, তারপরে কী যেন বেগুন ভাজি, মিষ্টি কুমড়োর তরকারি, বেগুন ভর্তা, আর ওইদিকে গাছের কাঁচামরিচ ছিল। তো সবাই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। টাটা বাই বাই, আজ এই পর্যন্ত।